আসসালামু আলাইকুম, কেমন আছেন? বিনমিশাল আছি আপনাদের সাথে। গত এক সপ্তাহ ধরে মোবাইল পে এবং ইউআর পে টাকার রেট এতটাই বেশি দিয়েছে, যারা টাকা পাঠিয়েছেন তারা মোটামুটি লাভবান হয়েছেন। কারণ 29.04 টাকা পর্যন্ত মোবাইল পে এবং ইউআর পে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টাকা রেট দিয়েছে। আজকের কি অবস্থা একটু নিজেই দেখে নিন। তবে নিরাশ হওয়ার কিছু নেই, আবারও টাকার রেট অনেকটাই বাড়বে। কারণ মোবাইল পে এবং ইউআর পে সবসময় কিন্তু এমনই করে, মাঝে মধ্যে টাকার রেট আকাশ ছোঁয়া দিয়ে থাকে। যারা টাকা পাঠাননি তারা হয়তো আফসোস করবেন, কিন্তু কিচ্ছু করার নেই, এটি হলো সিস্টেম। টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে। এখানে খেয়াল করুন, আজকে মোবাইল পে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক দিচ্ছে কত, 28.10 টাকা, যা গতকাল এবং গত এক সপ্তাহ ধরে ছিল 29.04 টাকা এবং 28.84 টাকা পর্যন্ত। আজকে মানিগ্রামে দিচ্ছে 28.11 টাকা, সেন্ড টু ওয়ালেটে দিচ্ছে আজকে 27.18 টাকা। টাকার রেট অনেকটাই কমিয়েছে, মাত্র একদিনেই টাকার রেট কমিয়ে দিয়েছে। আর দর্শক, খেয়াল রাখবেন, মোবাইল পে এবং ইউআর পে একই প্ল্যাটফর্ম, একই ম্যানেজমেন্ট, তার কারণে তাদের টাকার রেট একই রকম থাকে। মোবাইল পে থেকে টাকা পাঠালে ফায়দা হলো আপনাকে ফি দিতে হবে না। দুর্ভাগ্য, যারা গত কয়েকদিন টাকা পাঠাইছেন তারা লাভবান, যারা পাঠাননি তারা এখন হয়তো কিছুটা আফসোস করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।